ওরে মুত্তাকির দল, ওরে ভয় করনে ওয়ালার দল, তোমরা শুনে লাও তোমাদের ঠিকানা কেমন হবে, মাকাম রব্বিহি, তোমাদের রবের কাছে, তোমাদের আল্লাহর কাছে তোমাদের ঠিকানা হবে জান্নাতান, তোমাদেরকে দুইখানা জান্নাত দেওয়া হবে, জান্নাতের যত নিয়ামত আছে আল্লাহর ভয়ে যারা দুনিয়াতে ভীত সন্ত্রস্ত ছিল তারা কিন্তু জান্নাতে জোড়া জোড়া মাল পাবে, শুধু এ পর্যন্ত নয়, বিশ্বনবী বলছেন সে কঠিন কিয়ামতের দিন যেদিন হবে সেদিন কোন ছায়া থাকবে না, সেদিন কোন পানি থাকবে না, হাজে কাউসারের পানি ছাড়া আর ছায়া থাকবে না, আল্লাহর রহমতের ছায়া ছাড়া, এই ছায়াতে কে 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 স্থান পাবে, সাবাতুন ইদিল্লুহুমুল্লাহ ফি দিল্লিহি ইয়াউমুন লা দিল্লা ইল্লা দিল্লুহ, সাত শ্রেণীর লোক সাত প্রকারের লোক ওই ছায়াতে তারা বাস করবে, সেই দিন যেদিন আল্লাহ রহমতের ছায়া ছাড়া অন্য কোন ছায়া থাকবে না, সেই সাত প্রকারের লোককে সাত প্রকারের মধ্যে দুইটি লোক আল্লাহ ভীত সন্ত্রস্ত আলা, একটা ওরা জুলুম দাঁত হু ইমরাতুন দুমালিন তিমালিন ফকালা ইন্নি আখাফুল্লাহ, ওই ব্যক্তিটা আল্লাহ রহমতের ছায়াতে থাকবে রে কঠিন দিনে, যাকে কোন সুন্দরী মাল ওয়ালি নারী অপকর্মের জন্য হাতছানি দিয়ে ডেকেছে, সে বলেছে রে আমার বান্ধবী, ওরে আমার প্রিয়া রে, তোমার কাছে যে সম্পদ আছে এটা আমার লুটারও চাহিদা আছে, কিন্তু মধ্যখানে প্রাচীরটাকে না আল্লাহর ভয়ে তোমার কাছে যেতে দিছে না, আমার নবী বলছে ও যুবক রে তুমি নিশ্চিত হয়ে যাও, যেদিন মানুষ পেরেশান হবে ত্রাহি ত্রাহি করবে সেদিন তুমি রহমতের ছায়াতে থাকবে, আর দ্বিতীয় নম্বর ওই ব্যক্তি ওই ব্যক্তি যে গভীর রাত্রে উঠে দুটি চোখকে পানিতে ভাসিয়ে দিয়েছে আল্লাহর ভয়ে, বিশ্বনবী বলছেন উম্মতের নিশ্চিত হয়ে যাও তোমার ঠিকানা আল্লাহর রহমতের ছায়াতে হয়েছে, অতএ পন্থুরে আল্লাহর ভয়ে আল্লাহর রহমতের ছায়া পাওয়া যাবে, আল্লাহর ভয়ে দুইখানা জান্নাত পাওয়া যাবে। মানুষ কথায় কথায় একটা কথা বলে, আগে হাত দুটা ধরে বলছি হাসবেন না, কথাটা একটু হাসি সুলভ, কিন্তু আল্লাহর ভয়ের কথা বলতে যে আপনাদেরকে আমি হাসানোর জন্য বলছি না, আর ওটা না বললেও চলে না, না বললে চলে না এই জন্য যে অভ্যাসটা আপনার আমার যাবে না এই জন্য বলছি, বিড়ি ধরিয়েছে ও এরকম টান মারছে রাস্তায় হাঁটছে, তো পাশে ওর বন্ধু বলছে ওই মুল্লি সাহেব আসছে রে, হেড মুল্লি আসছে বলছে, জোর করে টেনে দেবো যে আল্লাহ কি ভয় করি না তাকে কেন করবো, কিছু লোক আছে এই ভাষা বলে কি বলে না, আরে হ্যাঁ না বলছেন না, বলে কি বলে না ভাই বন্ধু, আপনি ওইটা বললেন যে ঘটনাটা কি ঘটবে সেটা শুনলেন, কাকে বলেছেন সে কে, আপনার ঠোঁটের কাছে তার কান, এই চারটা চেয়ারে দিকে যান, চারটাই চেয়ারে দিকে যান, ডিস্টার্ব হচ্ছে, পেছনে লোক বসে আছে আপনার চেয়ারে আছে, হ্যাঁ বলেন তেরো করবো আমি মাশাল্লাহ। এবার কোরআন কি বলছে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
মায়াল ফিতু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীব মায়াল ফিতু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীব। বন্ধুরে আল্লাহ কি বলছেন, মাবুদ কি বলছেন, একবার প্রেমের মেমোরি চিপসে ভরলেন, হাত দুটো ধরে বলছে আল্লাহ বলছেন তোমার চিপ দিয়ে, তোমার চিপ দিয়ে, তোমার জিপ দিয়ে এমন একটি শব্দ ব্যবহার হয় না যেটা আমার সংরক্ষণকারী সংরক্ষণ করে না। অর্থাৎ আল্লাহ বলতে চাইছেন তুমি উহ বলো চাই আহ বলো, যেটা শব্দ তুমি জিপ দিয়ে বের করবে আমার নোটিস কার্নেওয়ালা সঙ্গে সঙ্গে লিখে নিবে। এই কথাটা যে আমি আপনি বললেন আমি আল্লাহ কি ভয় করি না তা মানুষকে কেন করব। চলেন যেদিন কেয়ামত হবে আপনাকে বলতে হবে আল্লাহ, জাহান্নামীরাও বলবে আল্লাহ, চিৎকার মেরে ডাকবে, আল্লাহ বলবে তুমি তো এই জিদ্দি বলেছিলে আমি আল্লাহকে ভয় করি না। একবার তুমি ভেবে দেখো আজকের দিনের মালিককে, তুমি কত বড় মাস্টার আর আমি বাকে, এর পরিচয়টা নাও রে পৃথিবীর মানুষ। অতএব বন্ধুরে আপনার আমার জীবে যে ভাষাটাই বের হবে আমার আল্লাহর কাছে তাহার বিচার হবে। অতএব মানুষ আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হতে হবে। ভাই আপনাদেরকে একটা খবর দিয়ে দি, নূর মোহাম্মদ বক্তাকে দেখেছেন বর্ধমানের কুমার বাড়ি দেখা নিয়ে দেখেছেন, মোটামুটি 80 কেজি ওজন আছে, চিনেন হবে ওকে, আল্লাহ সুগার দিয়ে দিয়েছে। তো সুগার যে এত খারাপ রোগ জানতাম না, যেদিন ভালো থাকছি ভালো আর যেদিন শরীরকে টাইট করে দিচ্ছে সেদিন মনে হচ্ছে না স্টেজে উঠি, আজকে এতগুলা ওষুধ খেয়ে উঠলাম। তো এই কমিটি বা যিনি এটা আয়োজন করেছেন খুব আল্লাহর কাছে শুকরিয়া করি, আল্লাহ এনাদের আয়োজনের মেন মকসাদ পুরা করে দেন আল্লাহু আমিন। কারণ আমি এসে আবেদন করলাম আর মেনে নিলেন, এটা সব জায়গায় মানাতে পারি না, খুব কঠিন হয়, খালি গাল চুলকাবার বলবে আপনি শেষ হয়ে গেলে সব শেষ। যে তবে এখানে বাংলাদেশি আছে ইনশাআল্লাহ আপনাদের মেন খোরাক উনি দেবেন। আমি শুধু বিষয়টা রেখেছি আল্লাহর ভয়, এ বিষয়ে বলেছি এলাকায়, কিন্তু এবছর কিছু নতুন কথা অ্যাড হচ্ছে। তো যাই হোক, আমি এবার যেটা বলতে চলেছি যে কোরআন এটা আমাদের দলিল, আর সালাত আমাদের জন্য নূর, আর সালাত নূরুন ওয়াল কালামুল্লাহ বুরহানুন, নামাজ হচ্ছে আমাদের নূরের জ্যোতি, আর আল্লাহর কালাম হচ্ছে আপনার আমার বেঁচে থাকার দলিল। এখনই আমি একটা লম্বা কথা বলে দিব, সভাপতি বলবে যে ভাই আপনি একটা দলিল দেন, উনি একটা কথা অসঙ্গত বললেন আমার মনে হচ্ছে, আমি বলবো ভাই দলিল দেন, দলিল এসে যাবে মুসলমান মেনে নেবে। মুসলমানের জীবনে দলিল আছে, মুসলমান দলিলের বাইরে চলে না। তো এর জন্য আল্লাহ কোরআনে একটা সূরা এনেছেন, সূরাটার নামই দিয়েছেন বাইয়েনা। বাইয়েনা মানে প্রকাশ্য দলিল, যেটা গোপন বলে কিছু নেই। তো কোরআনের নাম হচ্ছে বাইয়েনা, কোরআন একটা প্রকাশ্য দলিল। তো ওই 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 সূরা বাইয়েনার তফসির আমি জীবনে একবারই করেছি, আজ থেকে 3 বছর আগে। আজকে আমি তফসির করছি না, সূরা বাইয়েনা থেকে দুটো অংশ খালি তুলে নিচ্ছি আজকের বক্তব্যে, তাকে অ্যাড করছি। সেটা কি? রব্বুল আলামিন
সূরা বাইয়েনাকে শুরু করছেন কি দিয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম। لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة. لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة. এটা এখানে রেখে দেন। এবার সূরাটা শেষ হচ্ছে কোন ভাষা দিয়ে? গোটা সূরাটা যাওয়ার পর আল্লাহ শেষ করছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আনহু, রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আনহু, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। বাংলায় বলি, আমার আল্লাহ সূরাটি শুরু করলেন কাফের এবং মুশরিক শব্দ দিয়ে, কাফের মুশরিক গোষ্ঠীকে দিয়ে। আহলে কিতাবের ভিতরে এরা কাফের মুশরিকের পানিতে ডুবে গেছিল, কাফের মুশরিকের নদীতে ডুবে নিজেদের সত্তা হারিয়ে ফেলেছে। এরকম কাফের মুশরিক দিয়ে সূরাটাকে আল্লাহ শুরু করলেন, শেষ করলেন কি বলে? আল্লাহ তাদের উপরে রাজি হয়েছে, তারাও আল্লাহকে রাজি করেছে। আল্লাহ তাদের উপরে রাজি হয়েছে, তারাও আল্লাহকে রাজি করেছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপরে রাজি হয়েছেন এবং তারাও আল্লাহকে রাজি করেছেন। উভয়ের মধ্যে প্রেম প্রীতি মহব্বত বেড়েছে। তাহলে কাফির মুশরিক বেঈমান এরা আল্লাহকে রাজি করেছে, এদের উপরে আল্লাহ রাজি হয়েছে। কথাটা উল্টা লাগছে। জীবনে মুশরিককে আল্লাহ নজরে দেখতে পারবেন না, মুশরিক তো জীবনে জান্নাত যাবে না। ওমাওয়াহুম নার ওমাওয়াহুম জাহান্নাম, কোরআন বলছে মুশরিকের চির ঠিকানা জ্বলন্ত আগুন জাহান্নাম। কথাটা এমন এলো কেন? গোটা সূরাটা তফসির করব না, আগে বলে দিয়েছি গোটা সূরাটা তফসির করলে অনেক সময় লাগবে, শর্টে একটা উদাহরণ দিয়ে বেরিয়ে যাব। উদাহরণটা কি? এই যে আগর বাতি জ্বালে, ওই আগর বাতির প্যাকেটটা দেখেছেন, গোল পাইপের মতো, দেখেন এটাও মনে হয় টানলে ভালো হতো। এখন হ্যাঁ না যে কেন বলে না এত দিল, তো ওই আগরবাতির প্যাকেট তো দেখবেন রাস্তা ঘাটে হাটে বাজারে ম্যাজিক সেন্টার ম্যাজিক দেখায়, তো ওই পাইপটা একটা ম্যাজিক দেখায়। ছোট ছোট ট্যাক্সি ছোট গাড়িকে তুলি দিয়ে ঝাড়ার মতো লোম দিয়ে তৈরি করা থাকে, ওই রকম ওরা ছোট ছোট বানায়, এইটুকুটুকু বানাবে, সাদা পালক দিয়ে বানিয়েছে কিংবা সাদা কোনো কালার দিয়ে বানিয়েছে, আবার কোনটা লাল কোনটা ব্লু কোনটা সবুজ। তা ওই প্যাকেটটার মধ্যে কি ম্যাজিক আছে, কি কারিশমা আছে? এইদিকে ভরবে সাদা, এদিকে বের হবে লাল, আবার এইদিকে ভরবে সবুজ, তো এদিকে বের হবে নীল, আর এদিকে নীলটা যখন ভরবে তো ফের হবে সাদা। কথা বুঝাতে পারলাম? হ্যাঁ না বলে না বুঝাতে পারলাম? আমার আল্লাহ বলছেন কাফের মুশরিকদের উপরে আল্লাহ রাজি হয়েছে এটা নয়, বরং তারা আল্লাহকে রাজি করেছে। এটা ধরেলেন ওই ম্যাজিকের একটি বাক্স, এটা ওই ম্যাজিকের পাইপটি। এ কোরআন এমন একটি বাইয়েনা, কোরআন এমন একটি ম্যাজিকের ঘর। কেউ যদি মুশরিক কাফির হয়েছে কোরআনের কাছে দিনের কাছে আত্মসমর্পণ করে নেয়, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নিয়ে কোরআনের জিন্দেগি বানায়, সে যখন বের হবে তখন মুমিন, ঢুকবে মুশরিক কাফের, বের হবে তখন আল্লাহ রাজি হয়ে যাবে, মুমিন হয়ে যাবে।
এর ভিতরে মহাসমুদ্র আছে, তৌহিদের পানিতে ভর্তি আছে। ওই মুশরিক কাফেরদের সমস্ত গুণাগুলি তৌহিদের পানিতে, দলিল পাইয়ে না দলিল নামে ছুলিতে কেটে সমস্ত অপারেশন হয়ে তার নোংরা গুলি অন্যদিকে চলে যাবে, সে স্বচ্ছ মুমিন হয়ে পৃথিবীতে আসবে। কেন গো আবু বাকার মুশরিক, হযরতে উমর রাসূলের জানের জম আবার মুশরিক, হযরতে আলী আপনার কিনা সারা পিলেওয়ালা, হযরতে ওসমান সেও ছিল মুশরিক, হযরতে আব্বাস তিনি ছিলেন সুদের ব্যবসায়ী, কিন্তু যেদিন রসুলের কাছে এসে দলিল গ্রহণ করলেন জিন্দেগীর গোনাগুলোকে ধুইনি, তারাই রাদিয়াল্লাহু আনহু হয়ে গেল। তাহলে কোরআন এমন একটি জিনিস, একজন বেঈমানকে আল্লাহর রাজির দরজা পর্যন্ত পৌঁছে দিতে পারে। অতএব বন্ধুরে, এই সাহাবীগুলি যারা রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছেন, যারা রাদিয়াল্লাহু আনহা হয়েছেন, এরা কোরআনের সমুদ্রে নিজেকে ডুবিয়ে পাপগুলোকে ধুয়ে নিয়ে দলিলকে গ্রহণ করে নিয়ে স্বচ্ছ জীবন পেয়েছে। এদেরকে যদি বলা হয় ওরে আবু বাকার, ওরে উমার, ওরে আবু হুরায়রা, ওরে হামজারা, ওরে জাবের জুবাইর, ওরে হুজাইফা, ওরে মাস বিন জাবাল, ওরে হযরতে আলী, ওরে আনাস রাদিয়াল্লাহু আনহুমা, তোমরা সকলে একবার বলো কেমন করে তোমরা আল্লাহকে রাজি করেছো? এক যুগে তো তোমরা পৌতলিকতায়, এক যুগে তো তোমরা মুশরিকের পানিতে ডুবে ডুবে জীবন কাটিয়েছ, আজকে কেমন করে আল্লাহকে রাজি করলে? তারা উত্তরে বলবে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, কেমন করে রাজি করেছো? তারা বলবে যালিকা লিমান খাশিয়া রাব্বা, যালিকা লিমান খাশিয়া রাব্বা, যালিকা লিমান খাশিয়া রাব্বা, আমরা আল্লাহকে ভয় করেছি, আর এই ভয় করার কারণে আল্লাহ আমাদের উপরে রাজি হয়ে গেছে। একটা কথা জিজ্ঞেস করব, সবাই উত্তর দিবেন, কিন্তু সবাই তো দিতে পারবেন না, যাদের বিয়ে হয়নি তারা দিতে পারবে না, তারা বোঝে না, কিন্তু যাদের বিয়ে হয়েছে তারা দিতে পারবে। স্বামী স্ত্রীর মহব্বতটা খুব ঘন মহব্বত, প্রেম মহব্বত, দুজন দুজনকেই ভালোবাসে। তো আপনারা একবার মুখ খুলে বলেন, স্ত্রী যদি আপনার কাছে সমপরিমাণ অধিকার নিয়ে বাঁচতে চায়, তো আপনার মহব্বতটা স্ত্রীর দিকে বেশি যাবে, না স্ত্রী যদি আপনাকে খুব বেশি ভয় করে তো মহব্বতটা বেশি করবে? জি ভাই, ভয়ের ভিতরে মহব্বত বেশি আছে, তাই না? আর হ্যাঁ না বলেন না, ভয়ের ভিতরে স্ত্রী যত ভীত সন্ত্রস্ত হবে আপনার কাছে, সংকুচিত হবে, যত মন মাথা মত হয়ে থাকবে, তত আপনার অগাধ প্রেম তার দিকে দৌড়বে, আর যখনই সমপরিমাণ অধিকার নিতে যাবে তখন আর মহব্বত ওর দিকে দৌড়বে না। তো ভয়ের ভিতরে মহব্বত বেশি আছে। আর একটা কথা সকলকে জিজ্ঞেস করি, চোখে দেখে আনন্দ বেশি পাওয়া যায় না চোখ মুজে না দেখে আনন্দ বেশি পাওয়া যায়? প্রিয়জনকে ভালোবাসার লোকটাকে চোখ বন্ধ করে দেখে আনন্দ বেশি পাওয়া যায় না চোখ খুলে? এটা গোলমাল করে চোখ বন্ধ করে দেখে যে আনন্দ পাবেন, চোখ খুলে সে আনন্দ পাবেন না। কল্পনার জগতে প্রিয়জন যতদিন থাকবে ততদিন আপনার আনন্দের স্বাদের জোয়ার আলাদা হবে। জালসা এখন চলছে না হবে? চলছে। এইটা বেশি কৌতূহল না কাল হবে? কাল হবে। এটা বেশি কৌতূহল হবে? এই জন্যে আল্লাহ দেখা দেননি, আল্লাহকে না দেখে যে আনন্দটা পাওয়া যায়, যে আল্লাহকে দেখবো দেখবো, দেখা দিলে এই আনন্দটা থাকতো না। এর জন্যে
আল্লাহকে যত ভয় করবেন আল্লাহর প্রেম তত আপনার দিকে দ্রুত গতিতে আসবে। যে যত ভয়ে কাঁপবে আল্লাহর কাছে মসজিদে, আল্লাহর প্রেম তার দিকে তত দ্রুত গতি করবে। জি ভাই, এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি